এখন আমি দাঁড়িয়ে আছি নাহার অ্যাগ্রোতে বা নাহার গ্রুপে, আমার পাশে দাঁড়িয়ে আছেন। আমি সবসময় যার কথা বলি যে বাংলাদেশে আসলে পোলট্রি খামার এবং ডেয়ারি খামার করে যারা সফল আছে, সেই সফলদের ভিতরে যার নাম আমি মানে বলতে গেলেই যে নামটা বলে ফেলি, সে হচ্ছে চট্টগ্রামের রকিবুর রহমান টুটুল ভাইয়ের কথা বলি। আমার পাশেই টুটুল ভাই দাঁড়িয়ে আছেন। সেই ছাত্র বয়স থেকে তিনি পোলট্রি খামার এবং ডেয়ারি খামার করে আজকে বাংলাদেশের সবথেকে বড় ডেয়ারি খামার তার। পোলট্রি খামারের দিক দিয়েও মোটামুটি চট্টগ্রাম বিভাগের ভিতরে সবথেকে তা বড়। টুটুল ভাই এই ফেয়ারে আসছেন, কী মেসেজ দিতে চান সেটা একটু বলেন। বেসিক্যালি আপনারা জানেন যে এটা 12তম ইন্টারন্যাশনাল আমাদের পোলট্রি ফেয়ার। এইখানে আজকে প্রায় 4 বছর পরে আমাদের এই ফেয়ারটা হচ্ছে। এই ফেয়ারের মাধ্যমে আমাদের পোলট্রি যে সমস্যা এবং ভবিষ্যতে যে আধুনিকায়ন এবং সেফটি এবং টেস্টি ফুড নিয়ে আমরা যে ভোক্তার কাছে বাংলাদেশের এই 18 কোটি মানুষের প্রোটিন এবং আমিষের চাহিদা পূরণ করার লক্ষ্যে এই মেলার মাধ্যমে আমরা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে এবং আধুনিক চিকিৎসা সেবার মাধ্যমে আমরা এই ফার্মিং করে দেশের ভোক্তাদের আমিষ এবং প্রোটিন চাহিদা মেটানোর জন্য ডিম এবং মুরগি মাংস এনশিওর করার জন্য এবং যেমন আমাদের উদ্যোক্তাদের উৎসাহিত হচ্ছে, তেমনি আমরা ভোক্তারা দেখছে যে আমরা আসলে কোন টেকনোলজিতে আমরা মুরগি পালন করছি, ডিম পালন করছি, এই জিনিসগুলো তারা এনশিওর হয়ে তারাও এই ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে। বিশেষ করে আমাদের অনেক উদ্যোক্তা আছে যারা আগে ছোটো স্কেলে করতো, এখন তারা অনেক বড় বড় স্কেলে করার জন্য আধুনিক যন্ত্রপাতি তারা সার্চিং করতেছে। এই মেলার মাধ্যমে সেই আধুনিকায়ন এবং আধুনিক টেকনোলজিগুলোকে শেয়ারিং করাই হচ্ছে যে আমাদের এই শোর প্রতিপাদ্য বিষয়। আপনি কি শেয়ারিংয়ের জন্য আসছেন নাকি কিছু? আমি না, আমার এখানে বিক্রি বা কোনো কিছুই নেই। আমরা এই সেক্টরে আপনি জানেন যে আমরা 86 থেকে আছি এই সেক্টরে। আমরা যে বিদেশ থেকে আমরা যেসব টেকনোলজিগুলো এনেছি ওই টেকনোলজিগুলো আমাদের মোটামুটি জানা আছে। আমাদের এই এই আমরা এখানে নাহার এগ্রো আসার পিছনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে যে আমরা আরও নতুন উদ্যোক্তাকে উৎসাহিত করে আমাদের দেশে প্রোটিন এবং আমিষের চাহিদাটাকে পূরণ করার উদ্দেশ্যে আমরা কাজ করছি। টুটুল ভাই, একদিকে আপনি খামারি আর একদিকে আপনি কিন্তু বাচ্চা বিক্রেতা, খাবার বিক্রেতা, আপনি কিন্তু একই সাথে দুটি রোল প্লে করছেন। সেই ক্ষেত্রে বাংলাদেশে এখন কিন্তু আমাদের দেখতে পাচ্ছি সাংবাদিকরা কিন্তু বিভিন্ন টেলিভিশন পত্রপত্রিকায় বলছে যে ডিমের দাম বেশি, মাংসের দাম বেশি। এই ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি, কিভাবে একটু আশ্বস্ত করতে পারি? আসলে ব্যাপারটা হচ্ছে যে ডিমের দাম বেশি এবং মাংসের দাম বেশি যদি আপনারা বলতে যান, সেই ক্ষেত্রে আসলে আগে আমরা খামারিরা আমরা উৎপাদন খরচের থেকে কম মূল্যে বিক্রি হয়েছে। এখন একটা পর্যায়ে আসছে যেটা আমাদের উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য হয়ে আমাদের এই ডিম এবং মুরগির মাংসটা হচ্ছে। এটা স্বাভাবিকভাবেই আপনি চিন্তা করবেন যে এটাই বর্তমানে যে মূল্যটা এটাই হচ্ছে যে স্বাভাবিক মূল্য। আগে যে মূল্যটা ছিল ওটার মাধ্যমে আমাদের অনেক খামারি নিঃস্ব হয়ে গেছে, অনেক খামারি হারিয়ে গেছে এবং এই খামারগুলো হারানোর পরিপ্রেক্ষিতে কিন্তু এখন যারা খামার করতেছে তারা ন্যায্য মূল্য পাচ্ছে। আবার আমার সেম কোশ্চেনটাই যে আপনি একদিকে খামারি আরেকদিকে কিন্তু আপনি ফিড বিক্রেতা, খামারিরা বলছে যে ফিডের যে দাম আসলে না, ফিডের দামের ক্ষেত্রে প্রত্যেকটা যে মানুষ কিন্তু জিনিসটা রিয়েল জিনিসটা জানতে পারে। রিয়েল জিনিসটা হচ্ছে যে আপনারা জানেন যে কোভিড সিচুয়েশনের পরের থেকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবস্থানের কারণে এবং জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের যে খাদ্যশস্য উৎপাদন কিন্তু ব্যাঘাত হচ্ছে এবং ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে গেছে এবং ইন্টারন্যাশনালি ভুট্টা সোয়াবিন এসব বা বিভিন্ন ইনগ্রিডিয়েন্টের দাম বেড়ে গেছে, সাথে সাথে আপনার ফ্রেট কস্ট বেড়েছে। আবার আমাদের দেশে হচ্ছে যে ডলারের বিপরীতে আমাদের টাকার মান কমেছে, সেই ক্ষেত্রে যাই আর কি আমাদের যেহেতু প্রোডাক্টটা এনে বিক্রি করতে হয়, যেমন 25% আপনার টাকার ডিভ্যালুয়েশন হয়েছে, তারপরে আপনার প্রোডাক্টের দাম বেড়েছে, এতে করে খাদ্যের দাম বেড়ে যাচ্ছে। খাদ্যের দামের সাথে আসলে বাচ্চা বা ফার্মের সাথে কোনো সম্পর্ক নয়, খাদ্যের দামটা হচ্ছে যে আপনার ইন্টারন্যাশনালি যে রেশিও আছে ওইটা ইয়ে হচ্ছে, আর খাদ্যের দাম বাড়ার কারণে বাচ্চার দামও আপনার বৃদ্ধি হচ্ছে, উৎপাদন খরচ বৃদ্ধি হচ্ছে এবং ব্রয়লার মুরগি উৎপাদন খরচ বৃদ্ধি হচ্ছে, যেই কারণে বর্তমানে যে রেটটা, এই রেটটা না থাকলে এই ইন্ডাস্ট্রি সাস্টেইন করবে না। এই জন্য এই এই বর্তমান বাজার দরকে সামনে রেখে কিন্তু আমাদেরকে ভোক্তারা চিন্তা করতে হবে যে এই দামে। আপনি দেখেন
আপনি যদি গরুর মাংস দেখেন 850 থেকে 900 টাকা, খাসির মাংস দেখেন 1200 থেকে 1400 টাকা, মাছ দেখেন 400 থেকে 500 টাকা। আমরা ব্রয়লার মুরগি একমাত্র 220 থেকে 40 টাকা দিচ্ছি। তো এখনো প্রোটিন সোর্স হিসেবে কিন্তু আপনার ব্রয়লার মুরগিটা খুবই সহজলভ্য, এবং আপনার ডিম যদি দেখেন বাজারে 11 টাকা, 10 থেকে 11 টাকা আপনার বেচা কিনা হচ্ছে, এর চেয়ে সস্তা কোথায় পাবেন? আপনি যদি ইন্টারন্যাশনালি দেখেন যে ইউএসএতে এখন একটা ডিম চলতেছে 25 থেকে 30 টাকা, মালয়েশিয়াতে যদি যদি দেখেন একটা ডিম চলতেছে 16 থেকে 18 টাকা, আপনি আমাদের পার্শ্ববর্তী যদি আপনার এই শ্রীলঙ্কা দেখেন একটা ডিম চলতেছে আপনার 70 টাকা। তো ওই হিসেবে তো আমরা অনেক সুলভ মূল্যে আমরা আমাদের ভোক্তার কাছে আপনার এই ডিম এবং মাংসটা পৌঁছাচ্ছি। আবারও এক এক ধরনের করছেন যে আমাদের যারা খামারি আছেন তারা কিন্তু ব্রিডার ফার্ম মানে হ্যাচারিদেরকে কিন্তু দোষ দিচ্ছেন, তোরা মাঝে মাঝে দাম অনেক বৃদ্ধি করে ফেলে, তাতে তাদের সমস্যা হয়। আপনি কিন্তু একই সাথে দুটি রোল প্লে করছেন, একদিকে খামারি আর একদিকে কিন্তু ব্রিডারও, এই ক্ষেত্রে আপনি কি জবাব দিবেন? না, বাচ্চার দাম এক সময় অনেক বৃদ্ধি করা হতো, এবার কিন্তু মুরগির দামের সাথে সাথে বাচ্চার দাম বৃদ্ধি হয় নাই। আপনারা জানেন যে বাচ্চাতে আপনি কিছুদিন আগে অনেক বাচ্চা মানুষ বিক্রি করতে না পারাতে ড্যাস্ট করে ফেলছে, আবার অনেক বাচ্চা আপনি 4 টাকা 5 টাকা বিক্রি করতেছে। সেই হিসেবে এখন একটা বাচ্চা উৎপাদন করতে গেলে দেখা যায় যে 50 টাকা, যদি আপনি ওইটা দেখেন যে 45 টাকার উপরে খরচ পড়ে। তো এখন যদি আপনি হোল দ্য ইয়ার যদি আপনি 45-এর উপরে বিক্রি করতে না পারেন তাহলে তো আপনার লস হবে। আপনি যদি পিছনের দিকে আমরা ফিরে দেখি যে অনেক হ্যাচারি কিন্তু বন্ধ হয়ে গেছে, এই দাম এবং আপনার মূল্য এবং আপনার এই ডিজিজ লোডের কারণে আপনার অনেক হ্যাচারি বন্ধ হয়ে গেছে। এখনও বাংলাদেশে অনেক ডিজিজ আপনার পরিলক্ষিত হচ্ছে এবং উৎপাদন খরচ বেড়ে গেছে। এই বাচ্চা মিনিমাম এই মূল্যটা না থাকলে বাচ্চা মালিকরাও মানে সাস্টেন করবে না, আবার খামারিও যদি ব্রয়লার মুরগির এই দামটা না পায় খামারিও কিন্তু আপনার খামার করে সাস্টেন করতে পারবে না। তো খামার সাস্টেন করতে গেলে বর্তমানে যে বাজার মূল্যের মুরগির দাম এই দামটাকে, হ্যাঁ ঠিক আছে যদি কেউ 250 টাকা বেচছে এটা মধ্যস্বত্বভোগীরা, কিন্তু খামার পর্যায়ে আপনার 210 থেকে 220 টাকা পার কেজিতে পেতে হবে। আর বাচ্চা মূল্য আপনার 55 টাকার কাছাকাছি যদি না পায় তাহলে বাচ্চা উৎপাদনও বন্ধ হয়ে যাবে। এই যে আপনার উৎপাদন খরচ বৃদ্ধি হয়েছে, আপনার একটু আগেই বললাম যে আপনার ইন্টারন্যাশনালি প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, আপনার মানুষের জীবন জীবিকার জন্য দাম বেড়েছে, তারপরে আপনার ডিজেল কস্ট বেড়েছে, ট্রান্সপোর্টেশন কস্ট বেড়েছে, তার ভুট্টা সয়াবিন এসবের দাম বেড়েছে, কোন জিনিসের দাম কম? কিন্তু আপনি যদি মনে করেন যে এখন সাপোজ একটা কথা যদি বলি যে আগে এখান থেকে আপনি মানে বসুন্ধরা সিটি থেকে আপনি গুলশানে যেতে লাগতো আপনার 50 টাকা ট্যাক্সি ভাড়া, এখন কি আপনি 50 টাকা ট্যাক্সি ভাড়াতে যেতে পারতেছেন? তাহলে আপনি ওইটাতে দাম বাড়লে আপনার সমস্যা নেই, আর মুরগি আর ডিমে দাম বাড়লে সমস্যা, এটা কীভাবে হবে? আপনি বড় খামারি, বড়ই, আপনার কোনো সমস্যা না, কিন্তু যারা 1000 2000 ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে অনেকগুলো কোম্পানি গত 20 বছর দেখেন অনেকগুলো কোম্পানি ব্যবসা করতে যে হারিয়ে গেছে, তাই সুতরাং এটা কি থ্রেড আনে? এটা থ্রেড আনে যে আপনার অনেক ছোট খামারি হারিয়ে গেছে, অনেক বড় ইন্ডাস্ট্রি হেরে গেছে, এটা তো ভালো লক্ষণ না। আমরা চাই না কেউ হারুক, আমরা ছোট খামারি থেকে বৃহৎ মিডল ক্লাস সব খামারই যেন টিকে থাকে এবং সবাই মিলে ব্যবসা করে এবং আমাদের ভোক্তারা যেন খুশি থাকে, এটা আমরা চাই। ভোক্তারা খুশি থাকা মানে আপনি খুশি থাকা, আপনি একজন ভোক্তা। আসলে যার কথা আমি সবসময় বলি, যদি একজন সফল মানুষের কথা বলতে গেলেই কিন্তু অটোমেটিক্যালি নামটা চলে আসে। আপনারা দেখলেন আমাদের আকিবুর রহমান টুটুল ভাই, তিনি এই পোল্ট্রি ফেয়ারে এসেছেন এবং তিনি বলছেন যে তিনি কিছুদিন আগে মানে এক সপ্তাহ আগে থাইল্যান্ডে ভিভ এশিয়া ফেয়ার হয়ে গেল, সেখানে গিয়েছিলেন। আমরা কিন্তু আপনার ছেলেকে আমরা দেখতে পাচ্ছি যে বেশ খুব ভালো করছে, তো ওকে এই লাইনে থাকবে নাকি অন্য লাইনে চলে যাবে? ও এই লাইনে থাকবে দেখি তো ভালো করতেছে, ও অবশ্যই এই লাইনে থাকবে, ও তো এই লাইনে অনেক দিন ধরে কাজ করতেছে। আই থিঙ্ক সো ও 3-4 বছর ধরে ওই স্টুডেন্ট লাইফ থেকে কাজ করতেছে, ওর ইন্টারেস্ট অনেক বেশি। তানজিব জাওয়াত আপনারা দেখেছিলেন আমার ভিডিওতে, তখন সে হাফ প্যান্ট পরা ছিল, এখন সে অনেক বড় হয়ে গেছে, টুডুল ভাই থেকে বলে 2 ইঞ্চি হাইট বেশি তার, খুব ভালো লাগছে সবাই। আমরা কিন্তু এই নাহার গ্রুপ, বিশেষ করে খালাম্মা মারা গেছেন, আমরা তার বিদেহিয়াত্মার মাগফিরাত কামনা করি, এবং এই নামের উপরেই কিন্তু আজকে বাংলাদেশের সব জায়গায় এই নাহার গ্রুপ পরিচিত। বন্ধুরা আমাদের ভিডিওতে ভালো লাগে তাহলে শেয়ার করুন, সবাই ছড়িয়ে দিন, আর কী দেখতে চান আমাকে কমেন্ট করুন, চেষ্টা করবো ওই ধরনের ভিডিও বানিয়ে দেখানোর। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বলবে বিশ্ববাসী।